আমরা এখন আসলে একটু ঝটপট প্রশ্ন উত্তরে চলে যাব। আপনাদের পাশে হ্যাঁ না প্ল্যাকার্ড রাখা আছে, দেখতে পারেন। ওটা কি করব? ওটা হচ্ছে যখন আমি প্রশ্ন করব, হ্যাঁ হলে হ্যাঁ বলবেন, না হলে না দেখাবো, জাস্ট দেখাবো, তাই তো? হ্যাঁ, তাই তো। তো প্রথম প্রশ্ন দুজনের কাছেই, কে সবচেয়ে বেশি রোমান্টিক? হ্যাঁ, উনি চিন্তায় পড়ে গেছে অনেক। আপনি এটার চেয়ে তো বেশি মানতে পারছি না। এর পরের প্রশ্ন, কে সবচেয়ে বেশি কেয়ারিং? আমি হলে সেটা তো অবশ্যই হ্যাঁ। আপনি কেয়ারিং বেশি? না, কত না। না, সবচেয়ে রাগ বেশি কার? প্রশ্নই আসে না। আচ্ছা, দুজনের মধ্যে সবচেয়ে বেশি কে হাসে? হ্যাঁ, আপনি অত বেশি হাসেন না। ঠিক আছে, খরচের হাত কার? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমারও কম না, তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনাদের দুটো প্ল্যাকার্ড রেখে দিতে পারেন, কারণ খুব বেশি কাজে লেগেছে লাগেনি। হ্যাঁ, আচ্ছা, কি কি মুদ্রা দোষ আছে সেলিম ভাই, যেটা আপনি জানেন, এবং রোজিয়া পার আছে, যেটা আপনি জানেন, একজন করে বলতে পারেন। আচ্ছা সেলিম ভাই আগে বলেন। না না, তুমি বল আগে। কেন? তুমি ইশারা করে আমাকে দেখা দিন। ইশারা করে দেখেন না, সবসময় লেডিস ফার্স্ট কেন ভাই? এখন যুগ চেঞ্জ হয়েছে, বলো বলো, তুমি বলো। মুদ্রা দোষ ওর হচ্ছে একটা, তোমার ধরো ছবি তুলতে গেলা। আচ্ছা, ও হ্যাঁ 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 হ্যাঁ, মানে ও বলতে থাকে হ্যাঁ হ্যাঁ, তুমি ছবি তুলছো, ও স্ন্যাপ দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মানে তলেন তলেন, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কে আছে? ওকে, এটা ওর আছে, এই মুদ্রা দোষটা আছে। তাছাড়া তেমন মানে ওর বেশিক্ষণ দাঁড়ায় থাকতে একরকম। ও আচ্ছা, আপনি তুলছেন? হ্যাঁ, বাট আমি বলতে গিয়ে হ্যাঁ হচ্ছে না, হ্যাঁ কত। আচ্ছা, এটা একটা গেল। এবার সেলিম ভাই, ও সারাক্ষণ তোর এরকম কি ভাই কান সাধুটা না নরে মনে হবে কিছু কিছু বাচ্চা, মানে সারাক্ষণ মানে কোন একটা বিষয়, এটা একটা মুদ্রা দোষ, এটা একটা পূর্ণিমার আলো মমতাজ মেহেদী।